ইসলামিক অডিওবুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ রামাদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজটির ২৪তম পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব রামাদানের শেষ দশকে নবজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল নিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। রামাদানের শেষ দশকে নবজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রামাদানের শেষ দশকে অন্যান্য দশকের তুলনায় আরও অধিক পরিমাণে আল্লাহর ইবাদতে কাটাতেন। এই জন্যে শেষ দশকের প্রতিটি রাত তিনি জেগে কাটাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রামাদানের শেষ দশকের রাত সালাত, কোরআন তিলাওয়াত, দোয়া ও ইস্তিগফারের মাধ্যমে কাটাতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রামাদানের শেষ দশকে প্রবেশ করতেন তখন প্রতি রাত জেগে কাটাতেন। সহিহুল মুসলিম হাদিস ১১৭৪। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে অন্য এক হাদিসে এসেছে, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রামাদানের শেষ দশকে এত বেশি তাহাজ্জুদ পড়তেন যা তিনি অন্য দশকে পড়তেন না। সহিহ মুসলিম হাদিস ১১৭৫। ভাবার বিষয় হল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো বছর আপন প্রতিপালকের ইবাদতে কাটিয়ে দেওয়া সত্ত্বেও রামাদানে এত বেশি ইবাদত করতেন যা অন্য কোনো মাসে করতেন না। আর পুরো রামাদানে এত বেশি ইবাদত হওয়া সত্ত্বেও শেষ দশকে এত বেশি ইবাদত করতেন যা অন্য দুই দশকে করতেন না। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দুই দশকের রাত ইবাদত এবং ঘুমে কাটিয়ে দিতেন, কিন্তু যখনই শেষ দশক আসত তখন তিনি বিছানায় শরীর লাগাতেন না। শেষ দশকের প্রতিটি রাত ইবাদত, জিকির, আজকার, দোয়া, কুরআন তিলাওয়াত এবং ইস্তিগফারে কাটিয়ে দিতেন। তন্মধ্যেও সবচেয়ে বেশি সময় কাটাতেন নামাজে, কারণ নামাজ একত্রে অনেক ইবাদতের সমষ্টি, যেমন তিলাওয়াত, তাসবিহ, তাহলিল, তাকবীর, দোয়া এবং ইস্তিগফার। সুতরাং নামাজ প্রায় সব ইবাদতকে পরিবেষ্টন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক রামাদানের শেষ দশকের ইবাদতের প্রতি লক্ষ্য করে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, রামাদানের শেষ দশকে ইবাদত বাড়িয়ে দেয়া মুস্তাহাব, সেই সাথে ইবাদতের মাধ্যমে রাত্রি জাগরণ করাও মুস্তাহাব, সর্বাপেক্ষা ভালো কাজ। অনেকে বলেন পুরো রাত নামাজে কাটিয়ে দেয়া অপছন্দনীয়। এই কথার অর্থ হল এই কাজে অধ্যাবসায় হওয়া, অর্থাৎ বছরের প্রতিটি দিনের প্রত্যেক রাত নামাজে কাটিয়ে দেয়া অপছন্দনীয়, কারণ শরীরের হক হল তাকে বিশ্রাম দেওয়া। তবে এক দুই রাতের পুরো সময়টা জাগা অপছন্দনীয় নয়। শারহ মুসলিম আন নববী, মানুষ তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলার আনুগত্যে কাটিয়ে নিজেকে উজ্জীবিত করবে, এটাই তার প্রতি আল্লাহর হক এবং এইটাই জগতের নিয়ম, কারণ আল্লাহ তাআলাই জগতের সৃষ্টিকর্তা, সব কিছুর নিয়ন্ত্রক। এই জন্যেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির জাগরণের কথা বলতে গিয়ে হাদিসে বলেছেন, তিনি রাতকে বঞ্চিত করেছেন। হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেন, হাদিসের বাক্য তিনি রাতকে সিজ্জিত করেছেন এর অর্থ হল তিনি রাত কাটিয়েছেন, অর্থাৎ তিনি নিঝুম রাতকে রবের আনুগত্যের মাধ্যমে জীবিত করেছেন এবং নিজেকে জীবিত করেছেন রামাদানে তার ইবাদতের মাধ্যমে জাগরিত করে। কারণ ঘুমিয়ে থাকার অর্থই হল মৃত্যুতে পরিণত হওয়া, কারণ ঘুম হল মৃত্যুর অপর নাম। ফাতহুল বারি চতুর্থ খণ্ড ২৬৯ পৃষ্ঠা। লাইলাতুল কদরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরে পুরোটা সময় আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দেওয়ার জন্যে শেষ দশকের রাতগুলোতে অত্যন্ত আগ্রহ উদ্দীপনার সাথে তা অনুসন্ধান করতেন। নবীজি কেনই বা লাইলাতুল কদরকে অনুসন্ধান করার প্রতি এবং সেই রাতকে সিজ্জিত করার প্রতি আগ্রহী হবেন না? অথচ আল্লাহ তাআলা সুস্পষ্টই বলেছেন, নিশ্চয় আমি কুরআনকে অবতীর্ণ করেছি কদরের রাতে। কদরের রাত সম্পর্কে আপনি কি জানেন? কদরের রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এই রাতে প্রতিটি কাজ আঞ্জাম দেওয়ার জন্যে আপনার রবের অনুমতিক্রমে ফেরেশতাকুল ও রূহ অবতীর্ণ হয়। এই নিরাপত্তা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। সূরা কদর। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে প্রতিবাদ হয় যে তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বিশ্বাস ও প্রতিদান প্রত্যাশায় কদরের রাত নামাজে কাটিয়ে দেবে তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সূত্র পূর্বে অনেকবার উল্লেখ করা হয়েছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অপর এক হাদিসে আছে, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রামাদান সম্পর্কে বলতেন, এই মাসে এমন একটি রাত আছে যা হাজার মাস অপেক্ষা কল্যাণকর, যে তার কল্যাণ থেকে বঞ্চিত হল সে চিরজীবনের জন্যেই বঞ্চিত হল। সুনানুন নাসাই হাদিস ২১০৬। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রামাদানের শেষ দশকের বেজুর রাতগুলোতে
তোমরা কদরের রাতকে তালাশ করো। সহি বুখারি হাদিস 2017, সহি মুসলিম 1169। শেষ দশকের বেজুর রাতে নবীজি সাল্লাহ আলহিহাল্লামের আমল। রসুল সাল্লাহ আলহিহাল্লাম কদরের রাতকে সবচেয়ে বেশি অনুসন্ধান করতেন শেষ দশকের বেজুর রাতগুলোতে, বিশেষ করে সাতাশের রাতে। কদরের রাত, যেমন ইতিপূর্বে আমরা বলেছি, রামাদানের শেষ দশকে পাওয়া যায়, যা নবীজির কথা থেকে বুঝে আসে। তিনি বলেছেন, তোমরা রামাদানের শেষ দশকের রাতগুলোতে কদরের রাতকে তালাশ করো। সহি বুখারি হাদিস 2020, সহি মুসলিম হাদিস 1169। সুতরাং লাইলাতুল কদর অন্যান্য রাত থেকে শেষ দশকের রাতগুলোতে পাওয়ার সম্ভাবনা বেশি। আবার শেষ দশকের রাতগুলোর মাঝে বিজুর রাতে পাওয়ার সম্ভাবনাও বেশি। এ কথাটি নবীজির হাদিস থেকেই প্রতিভাত হয়। তিনি বলেছেন, রামাদানের শেষ দশকের বেজুর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। সহি বুখারি হাদিস 2017। আবার লাইলাতুল কদর শেষ দশকের বেজুর রাতগুলোর মধ্যে সাতাশের রাতসহ পরের রাতগুলোতে পাওয়ার সম্ভাবনাই বেশি, যা বুঝে আসে আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কজন সাহাবিকে স্বপ্নযুগে সাতাশের রাতসহ পরের রাতগুলোকে লাইলাতুল কদরকে দেখানো হলো। নবীজি এই কথা শুনে বললেন, আমার মনে হয় তোমাদের স্বপ্নে দেখা সাতাশের রাতসহ তার পরের রাতগুলোতেই লাইলাতুল কদর সংঘটিত হবে। সুতরাং যারা অনুসন্ধান করবে তারা যেন শেষ দশকের সপ্তম রাতসহ পরের রাতগুলোতে তালাশ করে। সহি বুখারি হাদিস 2015, সহি মুসলিম হাদিস 1165। মুসলিম শরীফে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কদরের রাতকে রামাদানের শেষ দশকে খুঁজো, তবে তোমাদের মধ্যে যদি কেউ দুর্বল বা অক্ষম হয় তাহলে যেন সে সাতাশের রাতসহ পরের রাতগুলোতেই প্রাধান্য দেয়। সহি মুসলিম হাদিস 1165। কদরের রাত সাতাশের পরের রাতগুলোতে পাওয়ার তুলনায় সাতাশের রাতেই পাওয়ার সম্ভাবনা বেশি, যা বুঝে আসে উবাইব ইবনু কাজাব রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে। তিনি বলেন, ওয়াল্লাহি, আমি জানি কদরের সেই রাত কোনটি যে রাতে নবজি আমাদেরকে কিয়াম করতে বলেছেন, সেই রাত হল সাতাশের রাত। সহি মুসলিম হাদিস 762। এত কিছু সত্ত্বেও কদরের রাতকে কোনো রাতের সাথে একেবারে নির্দিষ্ট করা উচিত হবে না, কারণ কদরের রাত পরিবর্তন হয়। হতে পারে কোনো বছরের রামাদান মাসের সাতাশতম রাতটি হল লাইলাতুল কদর, আবার হতে পারে অন্য কোনো বছরের ২৫তম রাতটি লাইলাতুল কদর। মূলত বিষয়টি আল্লাহ তাআলার হাতে, তার ইচ্ছাতেই সব কিছু হয়। এর প্রমাণ হল বাস্তবেই কদরের রাত একবার একুশের রাতে সংঘটিত হয়েছে, ঠিক অনুরূপভাবে একবার ২৩-এর রাত্রেও হয়েছে। তাই সব কিছুর পর্যবেক্ষণ করে হাফিজ ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, অধিকতর সম্ভাব্য কথা হল কদরের রাত শেষ দশকের বেজুর রাতে সংঘটিত হয় এবং তা পরিবর্তিত হয়। এজন্য উচিত হল মানুষ শেষ দশকের বেজুর রাতগুলোতে জাগবে, এক পর্যায়ে হয়তো সে লাইলাতুল কদরকে আল্লাহর অনুগ্রহে পেয়েও যাবে। হয়তো বলার কারণ হল, অনেক সময় জুর রাতেও কদরের রাত সংঘটিত হতে পারে। এটা হতে পারে ওই সময় যখন রামাদান ভুলভাবে শুরু হয়, অর্থাৎ চাঁদ ওঠার একদিন পর থেকে যদি রামাদান শুরু হয়, তাই সম্ভাবনা থেকেই যায়। সুতরাং শেষ দশকের প্রতিটি রাত জাগরণ করা ছাড়া লাইলাতুল কদরকে পাওয়ার বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই অধিক সাবধানতা হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে শেষ দশকের প্রতিটি রাত জাগরণ করা। আর যে শেষ দশকের রাতগুলোতে জাগবে সে অবশ্যই আল্লাহর অনুগ্রহে কদর রাত পেয়ে যাবে ইনশা আল্লাহ। ওয়াল্লাহু আলাম, আল্লাহই সর্বজ্ঞতা। রামাদানের শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রি জাগরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকের প্রতিটি রাত নিজে জাগতেন এবং পরিবারকেও ইবাদতের জন্য জাগিয়ে দিতেন, যাতে তারাও লাইলাতুল কদর পেয়ে সৌভাগ্যবান হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ্রহের একমাত্র কারণ ছিল মুবারক রাতগুলোর ফজিলত অর্জন করে লাইলাতুল কদরের সন্ধান করা এবং পরিবারকেও ফজিলতের ভাগিদার বানিয়ে লাইলাতুল কদরকে পাইয়ে দেয়া। আমাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অভিপ্রায় সম্পর্কে জানিয়ে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রামাদানের শেষ দশকে প্রবেশ করলে নিজেও রাত্রি জাগরণ করতেন এবং পরিবারকেও জাগিয়ে দিতেন, পাশাপাশি কুমর বেঁধে লাইলাতুল কদরের অনুসন্ধানে নেমে পড়তেন। সহি বুখারি হাদিস 2024, সহি মুসলিম 1174। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো বছরের পরিবারকে রাতের কিছু সময় নামাজে কাটিয়ে দেওয়ার জন্য জাগিয়ে দিতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন আর আমি তার বিছানায় আড়াআড়ি হয়ে শুয়ে থাকতাম। যখন তিনি বিতির পড়তে চাইতেন তখন আমাকে জাগিয়ে দিতেন, তখন আমিও বিতির পড়তাম। সহিউল বুখারি হাদিস 512, সহি মুসলিম হাদিস 512। কখনও কখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারকে জাগিয়ে দিতেন বিতিরের সাথে রাতের কিছু অংশ জাগরণের জন্যে।
সহিউল বুখারিতে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে জাগ্রত হয়ে বললেন, সুবহানাল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এ কি ধনভাণ্ডার দান করলেন, এ কি আকর্ষণ সৃষ্টি করলেন যে তার পরিবারকে নামাজের জন্য জাগিয়ে দেয়। পৃথিবীর কত পরিধায়ী আখিরাতে হবে বিবস্ত্র। সহিউল বুখারি হাদিস 7069। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা ফাতিমা ও আলী রাদিয়াল্লাহু আনহের ঘরের দরজায় কড়া নেড়ে বলতেন, তোমরা কি নামাজ পড়বে না? সহিহ বুখারি হাদিস 4724। সহিহ মুসলিম হাদিস 775। রামাদানের শেষ 10 রাতে নবীজির অভ্যাস ছিল, তিনি প্রতি রাত্রে রাত্রি জাগরণের জন্য পরিবারের সাথে নিজ থেকেই প্রতিশ্রুতিবদ্ধ হতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকে যা পরিষ্কার প্রতিভাত হয়, এজন্যে প্রতিটি মানুষের উচিত এই দিনগুলোতে পরিবারের ব্যাপারে চৌকান্না থাকা এবং তাদেরকে রাত্রি জাগরণ, সালাত ও দুয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করা। লাইলাতুল কদরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের নির্দেশ। এই ফজিলতপূর্ণ রাতগুলোতে কী পড়তে হবে তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়ে দিয়েছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কদরের রাতকে নির্দিষ্ট করে জানতে পারি তাহলে আমি কোন দোয়াটি পড়ব? তিনি বললেন, বলবে, হে আল্লাহ, আপনি মহানুভব ক্ষমাশীল, আপনি ক্ষমা করা পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়ার সাথে রামাদানের সম্পর্ক। কখনো কখনো নফস ধোঁকা দিয়ে বান্দাকে এ কথা বোঝাতে চায় যে সে রোজা রেখে নামাজ পড়ে এবং জিকির আজকার করে আল্লাহর হক আদায় করে ফেলেছে, কিন্তু সেই অন্তরী যখন কদরের রাতে এই দোয়াটি নিয়ে চিন্তা করবে, তার নিগূঢ়তা নিয়ে ভাববে, তখন সে বুঝতে সক্ষম হবে যে এই দোয়া মূলত আল্লাহ তাআলার অধিকার আদায় সক্ষম কোনো বান্দার নয়, বরং তার অধিকার আদায় অক্ষম গুনাহে জর্জরিত বান্দার। সেই বান্দা তখন মহামহিম আল্লাহ তাআলার ক্ষমা ও মহানুভবতার দুটি নাম উচ্চারণ করে তার নিকটবর্তী হওয়ার আরজি একভাবে পেশ করবে, যেন সে ক্ষমা, মার্জনা আর দয়া পাওয়ার জন্যে উন্মুখ হয়ে আছে। এটাই সেই জীবন যা আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আমাদের থেকে কামনা করেন, অর্থাৎ তিনি চান আমরা যেন সর্বদা তাকে ডাকি, তার কাছে ক্ষমা প্রার্থনা করি। এই বিষয়টি অনুধাবনের জন্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দোয়াটি শিখিয়ে দিয়েছেন, যাতে তিনিও আমাদেরকে দোয়াটি শিখিয়ে দিয়ে কদরের রাত পাওয়ার পর বান্দার প্রকৃত অবস্থা বোঝাতে সক্ষম হন। বান্দার সে অবস্থাটি হবে এমন যা আমলের মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ কোনো বান্দার নয়, ক্ষমা আর মার্জনা তালাশে অমকাপেক্ষী কোনো বান্দারও নয়, আমল কবুল হওয়ায় আস্থাবান কোনো ব্যক্তির অবস্থাও নয়, বরং তা এমন এক নগণ্য বান্দার অবস্থা যে বান্দা অপদস্থ, পাপে জরাজীর্ণ, দুর্ভাগা, অবহেলিত, যার কেউই নেই, নিঃস্ব, ফকির আর হতদরিদ্র, আশেপাশে সব কিছু শূন্য, যাতে শুধু বিরান মরু আর দিগন্ত বিস্তৃত লালচে বালিচর, যার মাঝে সে একা নিঃস্ব হয়ে দাঁড়িয়ে আছে, ডাকছে এক আল্লাহকে, যিনি মহামহিম, রাজাধিরাজ, সব কিছুর একচ্ছত্র অধিকার যার। বান্দা সেই মহামহিম সত্তাকেই ডাকছে, বিনীত হয়ে, আনত নয়নে, তার ভয়ে ভীত হয়ে ডেকে বলছে, হে আমাদের আল্লাহ, হে আমার আল্লাহ, হে দয়াময় প্রভু, হে মালিক, আমায় ক্ষমা করো, আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার অধিকার আদায়ে আমার অক্ষমতা, আমার অপারগতা, আমার অসারতা ক্ষমা করার মালিক, তুমি ছাড়া যে আমার কেউই নেই, শুধু তুমিই আছো, তুমিই আমার সব, ইয়া আল্লাহ, আমায় মাফ করে দাও, আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিকাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রামাদানের শেষের 10 দিন ইতিকাফ করতেন। এক পর্যায়ে তিনি এই শেষ দশকের কোনো এক রাত্রে ইতিকাফ অবস্থায় মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে পাড়ি জমান। শেষ দশকের সব কিছু কদরের রাতকে পাওয়ার জন্যে, যা পূর্বেই আলোচিত হয়েছে, এমনকি ইতিকাফও সেই রাত অর্জনের জন্যে। আবদুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রামাদানের শেষ দশকে ইতিকাফ করতেন। সহিহ মুসলিম হাদিস 1171। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত প্রতি রামাদানের শেষ দশকে ইতিকাফ করতেন। নবীজির মৃত্যুর পর তার স্ত্রীগণ শেষ দশকে ইতিকাফ করতেন। সহিহ বুখারী হাদিস 2026। সহিহ মুসলিম হাদিস 1172। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রামাদানের প্রথম দশকে ইতিকাফ করলেন, আমরাও তার সাথে ইতিকাফে বসলাম। অনন্তর জিব্রিল আলাইহিসাল্লাম নবীজির কাছে গিয়ে বললেন, আপনি যা খুঁজছেন তার সামনেই পাবেন। নবীজি তখন মাঝের দশকে ইতিকাফ করলেন, আমরাও তার সাথে ইতিকাফে বসলাম। ইত্তেবসরে জিব্রিল আমিন এসে নবীজিকে বললেন, আপনি যা তালাশ করছেন তা আপনার সামনেই আছে।
এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রামাদানের 20 রোজার সকালে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। এরপর বললেন, যে আমার সাথে ইতিকাফ করতে ইচ্ছুক সে যেন উপস্থিত হয়, কারণ আমাকে কদরের রাত দেখানো হয়েছে কিন্তু আমি ভুলে গিয়েছি। তবে সেটা যে রামাদানের শেষ দশকের বিজুরের রাতে সেই ব্যাপারে আমি নিশ্চিত। আমি দেখেছি আমি যেন মাটি আর পানির মাঝে সিজদা করছি। সাহিহ বুখারী হাদিস 813। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ শ্রেষ্ঠতম আদর্শ। ইবনুল কাইয়িম জাউজি রাহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতে চাইলে প্রথমে ফজর পড়ে নিতেন, এরপর মুতাকিফ হয়ে মসজিদে প্রবেশ করতেন এবং প্রতি বছর এই 10 দিনেই শুধু ইতিকাফ করতেন। কিন্তু যে বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সান্নিধ্যে যাবেন সেই বছর তিনি 20 দিন ইতিকাফ করলেন। সাধারণত জিব্রিল আমিন প্রতি বছর রামাদানের শুরুতে একবার নবীজির সাথে কোরআনের দাওয়াত করতেন, কিন্তু যেই বছর নবীজি চলে যাবেন সেই বছর দুইবার দাওয়াত করলেন। তাছাড়া জিব্রিল আলাইহিস সালাম সাধারণত সম্পূর্ণ বছরে পুরো কোরআন একবার নবীজির হৃদয়ে প্রথিত করতেন, কিন্তু সেই বছর দুবার করলেন। নবীজি যখন ইতিকাফ করতেন তখন মিনারের চূড়ায় একাকী প্রবেশ করতেন। ইতিকাফ অবস্থায় নবীজির প্রাকৃতিক প্রয়োজন ছাড়া বাড়িতে প্রবেশ করতেন না। নবীজি তার পবিত্র মাথাকে মসজিদের বাইরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের দিকে দিয়ে রাখতেন, আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে গোসল করিয়ে দিতেন। নবীজি তখনও মসজিদের ভেতরে থাকতেন আর আম্মাজান তখন ঋতুবর্তী থাকতেন। নবীজির কজন স্ত্রী নবীজির ইতিকাফ অবস্থায় তার সাথে দেখা করতে যেতেন। যখন তাদেরকেও চলে যেতে উদ্যত হতেন তখন নবীজিও তাদের সাথে সাথে দাঁড়াতেন এবং কপালে চুমু এঁকে দিতেন। নবীজি যখন ইতিকাফে বসতেন তখন বিছানা সরিয়ে তার ইতিকাফের জায়গায় খাট রাখা হতো। নবীজি কোনো প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়ার পর অসুস্থ কেউ পাশ দিয়ে হেঁটে গেলেও তার দিকে ফিরেও তাকাতেন না এবং কিছু জিজ্ঞাসাও করতেন না। নবীজি একবার তুর্কিজ মিনারে উঠে ইতিকাফ করলেন। মিনারের দরজার পাশে একটি চাটায় রেখে দিলেন। সব কিছু করতেন যাতে তিনি ইতিকাফের মূল উদ্দেশ্য ও তার সজীবতা অনুধাবন করতে পারেন। বর্তমান জামানায় শিক্ষিত মূর্খরা ইতিকাফের জায়গাকে গল্পের আসর বানায়, নিজের জায়গাকে দর্শকদের জন্য আকর্ষণীয় করে তোলে, এরপর তারা এলে নানা ধরনের কথাবার্তায় মগ্ন হয়ে পড়ে। এটা হচ্ছে ইতিকাফের একটা রং ঢং। আর নববী ইতিকাফের ধরন ছিল পুরোই আলাদা, বলা চলে স্বর্গীয়। জাদুল মাদ, দ্বিতীয় খণ্ড, 82 পৃষ্ঠা। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সালাফদের পথে আত্মশুদ্ধি এবং প্রোডাক্টিভিটি এই সিরিজটির 24তম পর্ব। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে বাকি পর্বগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চেপে রাখুন। ধন্যবাদ। জাজাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি।